নয় নম্বর উপায় হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করা। শেষ দুটি আয়াতের কথা রয়েছে, কেউ যদি তিনটি পড়ে ভালো কথা, কারণ তিনটি পড়া অভ্যাস আমাদের দেশে মানুষের আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে। কিন্তু হাদিসে দুটি আয়াতের বিশেষভাবে ফজিলতের কথা এসেছে। এতে কি হবে, এই দুটো আয়াত যদি আপনি পাঠ করেন, যেই সময় পাঠ করা সুন্নাত, সেটা কখন, যখন রাতে ঘুমাতে যাবেন তখন, তাহলে শয়তানের অনিষ্ট থেকে আপনি রক্ষা পাবেন। শয়তান অনিষ্ট থেকে তো পাবেন, কিন্তু হাদিসে শুধু শয়তান বলা হয়নি, কাফা তাহু বলা হয়েছে, হতে পারে যে মানুষ শয়তান অনিষ্ট থেকে রক্ষা পাবেন। জি, আর একটি অর্থ বলা হয়েছে যে কাফা তাহুর, যে যার তাহাজ্জুদ পড়া অভ্যাস আছে কিন্তু উঠতে পারলো না, সূরা বাকারা শেষ দুটো আয়াত পাঠ করে শুয়েছে, সে তাহাজ্জুদের নাকি পেয়ে যাবে, তাহাজ্জুদের নাকি পেয়ে যাবে। হাদিসটি দেখেন, আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে বসবাস করতেন, এই জন্য বদরি, তিনি 313 জনের মধ্যেকার ছিলেন না, এটা হচ্ছে তার ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান কারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ওয়া মিন আওয়াখির সূরাতিল বাকারা, এভাবে রয়েছে বিভিন্ন রিওয়ায়াতে, কোন জায়গায় বহু বছর, কোন জায়গায় এক বছর। কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুটো আয়াত পাঠ করে, ফি লাইলাতিন, যে কোনো রাতে, তো ওই রাতের জন্য কাফাতা, ওই দুটো আয়াত তাকে রক্ষা করার জন্য যথেষ্ট, তার হেফাজতের জন্য দুটো আয়াত মাধ্যম হিসাবে যথেষ্ট। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম হাদিস সহি বুখারী 4624 নম্বর হাদিস, সহি মুসলিম আর একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন এই সূরা বাকারার ফজিলত সম্পর্কে, গোটা সূরা বাকারা, শুধু শেষখান নয়, গোটা সূরা বাকারার। বাড়িতে যদি নিয়মিত সূরা বাকারা পড়া হয়, আর যারা নতুন বাড়ি ঘর করছেন, দীর্ঘদিন ওই যখন নির্মাণাধীন থাকে তখন এমনি বিরান হয়ে পড়ে থাকে কি না, অনেক বাড়িতে শয়তানে জ্বালায়। আমি এখানে আসার আগে 3 বছর বড় জামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছি, মাদ্রাসার পিছনে দুইতলা প্রথম উঠলো আপনার কি বলে স্টাফের জন্য কি বলে যেগুলোকে কোয়ার্টার, কোয়ার্টার উঠলো, তো প্রথম তৈরি হওয়ার পরে ঢুকলাম আমি, ঢোকার পরে আমার তখন মাত্র 3টে বাচ্চা ছিল, জি 9টার মধ্যে 3টে, প্রথম 3টে ছিল। তো সুবহানাল্লাহ, যতক্ষণ আমি বাড়িতে থাকি, বাসায় থাকি, কোয়ার্টারে থাকি, ততক্ষণ বাচ্চারা তো খেলাধুলা করে খুব, কোনো রকম ভয় করে না, রাত্রে হোক দিনে হোক কোনো ভয় লাগে না। কিন্তু আমি যখন মাগরেবে, অনেক সময় মাগরেবে চলে আসি আর মাদ্রাসায়, যেহেতু মাদ্রাসা 5 মিনিটের রাস্তা, তো একবারই এসে পড়েই যাবো, বসে যাই মাঝে মাঝে অফিসে বসে থাকি, তখন বাসায় বলে যে এ তো বাচ্চারা কান্নাকাটি করছিল, খালি ভয় পায় এসে জড়িয়ে ধরে নেই, জড়িয়ে ধরে নেই। তখন আমি ওই বসাটা বাদ দিলাম, ঠিক আছে মাগরেবটা পড়েই চলে আসছি কিছুদিন, আর কোরআন তেলাওয়াত বললাম, সূরা বাকারা তেলাওয়াত চালাম, নিজেও শুরু করলাম, পরিবারকে বললাম সূরা বাকারা তেলাওয়াত চালাম, কারণ দীর্ঘদিন, এই বছর খানেক বা তারও বেশি নির্মাণাধীন এই বিল্ডিং পড়ে থেকেছে, বা নির্মাণ হয়েও পড়ে থেকেছে, এখানে শয়তান বসবাস করতো না। আমরা যখন বসবাস শুরু করেছি তখন তারা হ্যাঁ বিরক্তি বোধ করছে, আমাদেরকে পেরেশান করার চেষ্টা করছে, আমরা যদি পেরেশানি পালিয়ে যাই তাহলে খুশি হয়ে যাবে না, তাকে তাড়াইতে হবে, শয়তানকে তাড়াইতে হবে, কথা বোঝা গেছে। জি, তো এই বিষয়গুলি মনে রাখবেন, কারণ অনেকেই নতুন বাড়িঘর তৈরি করছেন আর বেদাতি তরিকা অবলম্বন করছেন, না সুন্নতি তরিকা আছে শয়তান তাড়াবার। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না, বাড়িগুলোকে কবরস্থানের মতো করে দিও না। কারণ কেন কবরস্থান বলেছেন, কবরস্থানে সালাত পড়া জায়েজ নয়, ওই রকমই তোমাদের বাড়িতে দিনের পর দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, কোনো নামাজ পড়ো না, মসজিদে গেলে হয় বেনামাজি এক নম্বর, আর না হলে নামাজি হলে মসজিদে গিয়ে সুন্নাত মসজিদে, আর বেতরও মসজিদে, ফরজ মসজিদে, নফলও মসজিদে, 17 রাকাত এসা পড়বে তাও মসজিদে, সব সব মসজিদে, বাড়িতে কোনো নামাজ নেই, যার ফলে বাড়িতে শয়তান আসর জমিয়েছে, না খবরদার, না কবরস্থান বানায় না বাড়িকে। ইন্না শায়তানা ইয়ানফির মিনাল বাইত আল্লাযী ইয়ুকরা ফীহি বা তুকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ করা হয় সেই বাড়ি থেকে শয়তান ইয়ানফির মানে পলায়ন করে, নাফর ইয়ানফির মানে পলায়ন করে, পালিয়ে যায়, থাকতেই পারবে না, পালাবে। জি, সহিহ মুসলিমের হাদিস।